এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে নতুন পদে গ্রুপ ডি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে কেবলমাত্র পাস শিক্ষাগত যোগ্যতাই তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল করতে পারবে কিভাবে ফর্ম ফিল করবে অফিসিয়ালি নোটিফিকেশনে কি ডিটেলস শেয়ার করা রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এখানে তেইশটি জেলা থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে করে দেবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশের বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে এ রিক্রুট করেছে আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে এটি একটি সরকারি কলেজ এবং এখানে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছেন নোটিশটি উনতিরিশে ডিসেম্বর দু সালে প্রকাশিত হয়েছে এবং এখানে ভারতীয় নাগরিক হলেই আপনারা আবেদন করতে পারবেন একাধিক শূন্য পদে রিক্রুট করেছে যেখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো দেখো গ্রুপ ডি পোস্টে রিক্রুট করেছে ছটি শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে ক্লাস এইট পাস হলেই তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর পোস্টের ক্ষেত্রে অর্থাৎ ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটি একটি শূন্য পদ রয়েছে যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের উপর ডিপ্লোমা কোর্স থাকতে হবে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্টে রিক্রুট করছে সেটি হলো ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পদে রিক্রুট করাছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যেখানে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে আইটিআই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অথবা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন পরবর্তী রিক্রুট করেছে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যেখানে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে অবশ্যই আইটিআই অথবা ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইলেকট্রিক্যালের ওপর সেক্ষেত্রে আবেদন করতে পারবেন পরবর্তী সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুট করেছে যেখানে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে আইটিআই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সার্ভের ওপর অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা কোর্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন পরবর্তী রিক্রুট করাচ্ছে লেকচারার পোস্টে যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর রিক্রুট করেছে যেখানে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সের ওপর সেক্ষেত্রে আবেদন করতে পারবেন পরবর্তী রিক্রুট করেছে লেকচারার বিভিন্ন পোস্টে লেকচারার রিক্রুট করেছে যেখানে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ার এই পোস্টগুলির ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে সাবজেক্টের লেকচারার পদে আবেদন করবেন সেই সাবজেক্টের ওপর সো এই সমস্ত পোস্টে রিক্রুট করেছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন যেখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ক্লাস এইট পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে বয়স অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বাকি পোস্টগুলির ক্ষেত্রে আঠেরো থেকে সাঁত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন সরকারি রুল অনুযায়ী যেরকম বেতন হয়ে থাকে সেরকমই বেতন পাবেন আবেদন করবেন কিভাবে দেখুন এখানে আবেদন প্রসেসটা দিয়ে দিয়েছে আবেদন করতে চাইলে অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে নোটিশ ডাউনলোড করতে হবে যেটি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় চোদ্দই জানুয়ারি দু হাজার লাস্ট ডেট রয়েছে এছাড়াও আরেকটি প্রসেস রয়েছে অনলাইনে যেখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে আপনারা পিডিএফ করে ডকুমেন্টটিকে পাঠিয়ে দিতে পারেন দুটি প্রসেস রয়েছে যে কোনো একটি প্রসেসে আবেদন করতে পারবেন লাস্ট ডেট চোদ্দোই জানুয়ারি দু হাজার তেইশ সাল পর্যন্ত রয়েছে আবেদন করতে চাইলে অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও এখানে ওসি অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন ডাউনলোড করে বাকি ইনফরমেশন দেখে নেবেন ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন